প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বর্তমানে এই সময় ইস্কন মন্দিরে চলছে রাধা মাধবের চন্দন যাত্রা উৎসব। এই উৎসব ঘিরে মায়াপুরের ইস্কন মন্দির পরিণত হয় মিলন মেলায়। জানা যায় পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। এই উৎসব চলে 21 দিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এ বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত মন্দিরে অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। এই উৎসব চলবে 21 দিন ব্যাপী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ ইস্কন মায়াপুরে সমবেত হয়েছেন এই উৎসব উপলক্ষে। যারা আসেননি তারা আসুন এবং এই উৎসব ঐতিহ্যবাহী স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু কুড়িধামে নরেন্দ্র সরোবরে রাধা মদনমোহনকে নিয়ে যে ঐতিহ্যবাহী চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল, স্বয়ং মহাপ্রভু তাতে অংশগ্রহণ করেছিলেন, সেই ঐতিহ্য মেনে ইস্কন মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হয়। এই উৎসব গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয় এবং ভগবান ভক্তের সেবা গ্রহণ করে বড়ই আনন্দ উপভোগ করে থাকেন। সেই জন্য এই উৎসব পালন করা হয় এবং এই উৎসব সকলের মনে এনে দেয় শান্তি, স্বস্তি, আনন্দ। গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক সেই সময় এই চন্দন যাত্রা উৎসব মানুষের জীবনে শান্তি ও স্বস্তি এনে দেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।